أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم مفسر القرآن حضرت مولانا اسماعيل حسين سيراجي صاحب في باريا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين إن اشكر لي ولوالدي إلي المصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب بالعالمين صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. আল কাউসার যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হওয়ার মতো তৌফিক দান করলেন। সেই জন্যে আমরা সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন, আল্লাহর কোরআনের সূরা লুকমান থেকে আলোচনা করার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে সূরা লুকমান থেকে 14 এবং 15 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে তিলাওয়াত কিত আয়াতকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত মখলুক সৃষ্টি করলেন, তার মধ্যে মানুষ হল আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানাইল আল্লাহ নিকৃষ্ট একটা জিনিস দিয়া, এমন একটা জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইল যেই জিনিসের নামটা এই মাহফিলে বসেও বলা যাবে না। কিন্তু ঘোষণা দিলেন আশরাফুল মখলুকাত, যে মানুষ সৃষ্টির সেরা, নিকৃষ্ট একটা জিনিস দিয়া মানুষ বানাইয়া কেনই বা আল্লাহ ঘোষণা দিলেন মানুষ আশরাফুল মখলুকাত, এর কারণটা কি? কারণ দুনিয়াতে মানুষ সৃষ্টির পিছনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের কাউকে সৃষ্টি করেন নাই। করম শরীফের এক আয়াতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রশ্ন করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ترجعون. ও মানুষ, আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি অবশ্যই না। ও
الإنس إلا ليعبدون مانوش এবং জিন যা থেকে আমি আল্লাহ সৃষ্টির একটা কারণ মানুষ দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করবে আমার ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি মহান আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করলেন কিন্তু আপনারা বলুন দুনিয়াতে আল্লাহর গোলামি করলে মহান আল্লাহর ইবাদত করলে লাভটা হবে কার কথা বলেন আচ্ছা জোরে কোন না দুনিয়াতে আমরা কেউই যদি আল্লাহর গোলামি না করি তাইলে আল্লাহর কোনো ক্ষতি হবে সকলে যদি আমরা গোলামি করতে আরম্ভ করি তাইলে আল্লাহর কোনো লাভ হবে লাভটা হবে শুধু একমাত্র আমার নিজের লাভ কি লাভ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দুনিয়াতে আল্লাহর মানসা মোতাবেক তার জীবনকে পরিচালিত করবে ঈমান এবং আমলকে ঠিক করে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাকে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাইয়া মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন দুনিয়ার মানুষের চলার পথে টার্গেট থাকতে হবে যেই দুনিয়াতে আমার থাকার জায়গা নয় আমি থাকতে পারবো না দুনিয়া হইয়া কবর হাসর মিজান ফুলসেরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা হলো মুমিনের আসল লক্ষ্য উদ্দেশ্য কারণ আপনাদের এই মৌলিবাজার এই এলাকায় আপনাদের আগে বহুত মানুষ ছিল যারা আজকে কবর বাসিন্দা বর্তমানে আমরা আছি কিন্তু ভবিষ্যতে আমরা থাকতে পারবেন আর দুজনে কন্যা শুধু আমরা কেন এই আসমান এবং জমিন সহ এর মাঝখানে যা কিছু আছে আমাদের বাড়িঘর আমাদের বিবি বাচ্চা ধনসম্পদ আসমান জমিন পাহাড় পর্বত মোট কথায় সমস্ত সৃষ্টি ধ্বংস হবে কিছুই থাকবে না থাকবে একমাত্র মহান আল্লাহ كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা কিছু আছে এমন একদিন আসবে এই সব ধ্বংস হবে কিছুই থাকবে না থাকবো একমাত্র আমি আল্লাহ যখন ঠিক কিনা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে এই জন্য আমার তেলাওয়াত কিছু আয়াতের মধ্যে লোকমান হাকিম তার ছেলেদেরকে উদ্দেশ্য করে দুইটা নসিহত করছিলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله لقمان حكيم ترسل ذلك لقوه والليل শিরিক করব না শিরিক হলো মারাত্মক জুলুম শিরিক হলো বড় অন্যায় শিরিক থেকে তোমরা মুক্ত থাকবা হযরত লুকমান হাকিম তার ছেলেদেরকে ওয়াজ করে নসিহত করলেন যে নসিহতরা যে ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হলো যে ওয়াজটাকে আল্লাহ কোরআনে আয়াত বানাইয়া সুবহানাল্লাহ যখন না
কোরআনে আয়াত বানাইয়া বিশ্বনবীর কাছে আল্লাহ নাযিল করলেন। এখন আসুন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে ওয়াজ করলেন, তোমরা শিরিক করবা না, শিরিক মুক্ত আমল করবা। শেষ কর, যদি গরে ফালাড়ি না লাগাইতাম গরটা তো কই গেল হইলে, সুনাম গন্ধ গিয়ে ওটা লাগল গেল হইলে কি কন গর রাখছে কেন? সংসার রাখলো কে? রিজিকের মালিক কে? এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লুকমান হাকিম তার ছেলেদেরকে ওয়াজ করতে লাগলো, সাবধান, শিরিক করবে না, শিরিক মুক্ত ইবাদত করবা। যরকম ঠিক কিনা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু حملته أمه وهنا على وهن وفصاله في عامين إن اشكر لي أن اشكر لي ولوالدي إليك إلي المصير. দুই নম্বর ওসিয়ত করলেন, হযরত লুকমান হাকিম তার ছেলেদেরকে উদ্দেশ্য করে দুই নম্বর ওয়াজ করতে লাগলেন, মাতা পিতার প্রতি ভালো আচরণ করবা, মাতা পিতার প্রতি ভালো সৎ ব্যবহার করবা। কেন? মা এবং বাবা বড় কষ্ট ত্যাগ স্বীকার কইরা একটা সন্তানকে লালন পালন করেছেন, যেরকম ঠিক কিনা? মাতা পিতার প্রতি ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরেক আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا الله رب العالمين دي অধিকার ফাও না বিশিকার। একজন সাহাবী নবীর দরবারে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত বিশিকার করতাম, রাসূল বলেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে খেদমত কার করতাম, রাসূল বলেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত কার করতাম, রাসূল বলেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে খেদমত কার করতাম, রাসূল তখন বলেন তোমার বাবার। এই হাদিসে আল্লাহ রাসূল মার কথা কবার বললেন? এত জোরে কর না, বাবার কথা। তাহলে পরিষ্কার হয়ে গেল, মা এবং বাবা এই দুইজনের মধ্যে সন্তানের কাছে অধিকার ফাওনার বেশি হলো মার, যেরকম ঠিক কিনা? অথচ আমাদের দৃষ্টিতে, আমাদের চোখের সামনে বাবার চাইতে, মার চাইতে বাবার ফাওনা বেশি হওয়ার কথা। কেন? বাবা ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, ছেলেমেয়ের সংসারের কথা চিন্তা করে। কেউ বিদেশ থাকে, কেউ ব্যবসা করে, কেউ সিঞ্জি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দোকানদারি করে, কেউ কৃষি কাজ করে, চতুর্দিক থেকে বড় কষ্ট করে মেহনত করে সংসার গুছায়, আর মা শুধু করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার কাছে বাবার হওনা বেশি হইল, আমি আল্লাহর কাছে তোমার মার হওনা বেশি। সুবহানাল্লাহ, জোরে কর না, মার হও না বেশি কেন, বাবারটা কম কেন? এটা কারণ আছে নি? হ্যাঁ, ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা,
حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا প্রমাণ করে আমাদের মা তিন জায়গায় কষ্ট করার কারণে জোরে কোন কই জায়গায় এত জোরে কোন না তিন জায়গায় মা দুঃখ কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোমার কাছে তোমার বাবার চাইতে মার ভাবনা বেশি এখন শুন মার তিনটা কষ্ট কি কি যে কোন তিনটা কষ্টের কারণে বাবার চাইতে মার ভাবনা বেশি হইতো বলবো তিনটা কষ্ট কিটা কিটা এক নম্বর কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোমার মার তিন কষ্টের প্রথম কষ্ট হইল মা তোমাকে প্রথমে 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন গর্ভ ধারণ করলেন এটা হলো মায়ের প্রথম কষ্ট জোরে কোন ঠিক নি সন্তানকে ফেটে বোঝা পাইছে কেডা আর তো জোরে কোন না কষ্ট হইছে নি হ্যাঁ আমরা পুরুষ শরীরে বহু শক্তি আছে এত শক্তি থাকার পরও যদি আপনি আমার মাথার মধ্যে আরাম ওজন একটা আড়র বস্তা রেখে দেয় আর যদি কো বস্তারা তোমার কেল্লাত রাখলাম খাইতে বইতে হাঁটতে ঘুমাইতে 24 ঘন্টা বস্তারা কি মাথাত রাখবা যদি মাটি তো লাড়ি একটা আতলিছি একবারে কেল্লার তিনটা ভাগ করলাম রাখতে পারবেন হ্যাঁ আটা জোর কর না কিন্তু আমাদের মা একটা গাটুরি একটা বাচ্চা মাথা বডি চারটা হাত পাও সহকারে মাথায় না কাঁধে না ফেডের ভিতরে একদিন না 10 মাস 10 দিন আর তো কোন না আমরা বেড়াতে ফেডের ভিতরে টিউমার হইলে কাইটটা না হলে এটা বেদনার চড়ে মৌলি বাজারে কেউ ঘুমাইতে না না হেসিল্লা খেলি আরে হেড বিষ করে হেলে গেছিল্লা কিন্তু মার ফেডের ভিতরে একটা বাচ্চা চারটা হাত পা মাথা গরু সহকারে সুবহানাল্লাহ জোরে কর না ভাল আমার লক্ষ্য করে দেখো সন্তান যখন মার কেবের ভেতরে যায় মার কিন্তু শরীর দুর্বল হয় এমন কি খানা পিনার রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায় জোরে কর ঠিক কিনা আর জোরে আওয়াজ দেব ঠিক কিনা আমাদের সকলকে সৃষ্টি করলো নাপাক পানি যখন মার গেমের ভিতরে যায় রহমতের ফেরেশতারা 40 দিন পর্যন্ত মেহনত চালাইয়া এটাকে একটা ঘুষ রক্তের ফোঁটা বানায় রক্তের টুকরা হয় আবার 40 দিন পর্যন্ত মেহনত চালাইয়া এটাকে একটা গোস্তের টুকরা পরিণত হয় গোস্তের টুকরা বানায় গোস্তের টুকরা হয় ফেরেশতারা তখন ডেকে ডেকে বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এটা ছেলে হবে না মেয়ে হবে ছেলে হোক কিংবা মেয়ে হোক হাত একটা হবে না দুইটা হবে আঙ্গুল 20টা হবে না 22টা হবে বুবা হবে না ল্যাংড়া হবে অনেক সময় দুনিয়াতে অন্ধ সন্তান দুনিয়াতে আসেনি এত জোরে করলা বুবা ল্যাংড়া বাইশাঙ্গুল্যা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে কিরা ফেরেশতারা আমার বড়দের সম্পর্কে আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করতে হবে না তাকাইয়া দেখো রুহে মাহফুজের দিকে আমি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে ওইখানে আমি আল্লাহ একটা বুড আটকে রেখে দিয়েছি এই বুড়ের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে প্রত্যেকটা বান্দা বান্দি 3.5 হাত বুড়ি আমি আল্লাহ ওই বুড়ের মধ্যে আমার নিজের হাতে অঙ্কন করেছি সুবহানাল্লাহ জোরে কর সুতরাং নূর মাহফুজের বোর্ড থেকে ছবি দেখে দেখে মার কেমির ভিতরে
আমার বান্দা বান্দির সাড়ে তিন হাত বড়ি তোমরা তৈরি করে দাও। এজন্য সন্তান ল্যাংরা হয়ে দুনিয়া চাইলে, বুবা হয়ে দুনিয়া চাইলে, খানা হয়ে দুনিয়া চাইলে, নাক ঝুপিয়া চুর যদি কারাও, এখানে মারও দোষ নাই বাহরও দোষ নাই, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছা? আট জোর কোন কার ইচ্ছা? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা হয়। জোরকম ঠিক কিনা? এখন আসুন, হাতের জায়গায় হাত দিল, কানের জায়গায় কান দিল, পায়ের জায়গায় পা দিল, চেহারা যখন বানানোর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা রে আমার বান্দা বান্দির চেহারার মধ্যে তোমরা হাত দিও না, আমি আল্লাহ আমার বান্দার চেহারাকে আমার কুদরতি হাতে নিজের হাতে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। যখন এজন্য উস্তাদ হোক, মা হোক আর বাপ হোক, কোনো বাচ্চাকে চেহারার মধ্যে আঘাত করা নিষেধ, ঠিক নেই? আর তো জোর কর না, কেন নিষেধ? এই চেহারা আল্লাহ নিজের হাতে বানাইলে মানুষ শোক করিয়া, জোর কর ঠিক কিনা? যে চেহারা আল্লাহ বানাই দিল, বড় শোক করে বানাইল, এই সুন্দর চেহারাটারে আমরা দেখা যায় সেলুনে করে ভিতরে ঢুকিয়া নতুন একটা ব্রেড লাগাইয়া একটা ফুসা যে ফুসু হারাদা ধরিয়া, তাহলে কোন ঠিক নেই? হে বুড়াই গেছে, গাল ভেঙ্গে হামাইছে সাফা ভিতরে টান্দা ধরে খামা, ঠিক নেই? হে ওরা আবার হে মর্দা দেখে কেউ কিরে করাতে মতো দাল লাগে রে উল্টা মার, ঠিক নেই? আর তো জোর কর না, আর পুরুষ তো দুঃসাহ বেশি লাভ না, আমরা দেশে বিজ্ঞানে দোষ আর কম নেই, জামার এক দেনা দাঁড়িয়ে রাখত, হ্যাঁ? আরে ঠিক নেই, এদেশের মহিলারা করাত বালা হয়, ফস রুই বালা হয় না, করা চিনিনি, দাঁড়িয়ে যে একটু হুম গয়ে আলি আলি আগাটা উড়ে, এটা করাতে মতো দাঁড় লাগে না, আর এটা রুইয়ের মতো কত বালা, ফসের মতন, ঠিক নেই? করাত বালা ভা রুই বালা হয় না। শেষ হয়ে গেল, চার মাস দশ দিন যখন পূর্ণ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মার হেমির ভিতরে একটা ফু দে, ফানফাকা ফিহি, ফু যখন দেয়, এতদিন ছিল মুর্দা এখন হয়ে গেল জিন্দা। সুবহানাল্লাহ। যখন জিন্দা যখন হয়, এখন কিন্তু মার কষ্ট একটু সীমা বেড়ে যায়, একটু কষ্ট কিন্তু বেড়ে যায়, যেরকম দেখনি অদ্দিন আছে ফেটে ভিতরে মুর্দা লড়াচড়া করছে না, এখন জেতা হইয়া এটা ফুটবল এলে ফেটে ভিতরে কোন দা কোথা মারে, আরো দা কোথা মারে, মাথা খারাপ দা উড়ে, যেরকম দেখনি আদল কমিয়ে হয়ে গেল, আর বাবা এক খাটি এক বিছানা কম্বলের নিচে যখন ঘুমায়া যায়, মা গভীর রাতে যখন একটু করর ফিরার চেষ্টা করে, সন্তান তার হাঁটু দিয়া কোনিয়া মাকে যখন গোতা মারে, কলিজার মধ্যে যখন আঘাত দেয়, মা তোকে ওই আঘাত সহ্য করতে না পেরে কামড় দিয়ে আস্তে আস্তে করে খাট থেকে মাটিতে নিচে পড়ে বসে যায়, একবার মাটিতে বসে আবার উঠে দাঁড়ায়, আবার চেয়ারে বসে চোখের পানি গুলিছে দিয়া কাঁদলে, আহারে সন্তান মা হবো দিয়ে তো কষ্ট হবে কোনোদিন বুঝতাম না, কিছুক্ষণ পরে আমাদের বাবা যখন ঘুম ভাঙলো, বাবা তখন ডেকে ডেকে বলে স্ত্রী গো কেন ঘুমাও না, কিসের জন্য তুমি ঘুমাও না, মা ডেকে ডেকে বলে স্বামী হে আমার সন্তান আমার কলিজায় লাথি মেরেছে, আমার মনে হয় আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, কষ্ট করে করে দশ মাস দশ দিন যখন পূর্ণ হয়, মানুষের আরে তোমার মার দুই নম্বর কষ্ট
তুমি পৃথিবীতে আগমন করার সময় যে প্রসব ব্যথা হয় এই প্রসব ব্যথা কিন্তু তোমার মা সহ্য করেছে প্রথম কষ্ট 10 মাস 10 দিন ফেটে ধারণ করা ঠিক নি আর জোর কর না প্রথম কষ্ট 10 মাস 10 দিন ফেটে ধারণ করা দুই নম্বর কষ্ট সন্তান দুনিয়াতে আসার সময় প্রসব ব্যথা সহ্য করা যেরকম ঠিক কি না সন্তান দুনিয়াতে আসলে দুনিয়াতে আসার সময় ডেলিভারি ব্যথা কার হয় আর যদি কোন না আম্মা না বাপের হয় ব্যথাটা কার ভালো লক্ষ্য করে দেখো আমাদের দেশে অনেকে দেখা যায় সন্তান যখন দুনিয়াতে আসে অনেক মা কিন্তু চলে যায় সন্তানের নানার বাড়িতে যেরকম ঠিক কি না ডেলিভার হওয়ার 15 দিন আগে এক মাস আগে নানা আসে মাকে নেওয়ার জন্য নানি আসে মাকে নেওয়ার জন্য আর ডেকে ডেকে বলে বিয়ান সাহাবা আমার মেয়েটা ছোট লজ্জায় কিছু বলবে না আমার বাড়িতে দিয়া দেন মা তোকে সারাদিন ঘুরে ঘুরে শাশুড়ির কাছ থেকে বিদায় লয় শ্বশুরের কাছ থেকে বিদায় লয় সকলের কাছ থেকে বিদায় লইয়া রাত যখন গভীর হয়ে গেল মা ঘরে দরজা লাগাইয়া প্রাণের স্বামীর পায়ে ধরে কানলে আর বলে হ্যাঁ স্বামী আমি একটি বাচ্চা মগিরাত দীর্ঘ পাঁচটি তিনটি দুটি একটি বৎসর পর্যন্ত আমি তোমার সাথে সোনার সংসার করেছি না জানি কত বলবি করেছি কত অন্যায় করেছি মেঘের বাণী করে তুমি আমাকে মাফ করে দাও মনে হয় তোমারই ঘরে এইবারে তো আমি আর কোনোদিন ফিরে আসতে পারব না মা যখন চলে গেল 10 মা যখন পূর্ণ হয় আমার ভাইয়ারা ডেলিভারি ব্যথা যখন আরম্ভ হয়ে গেল প্রথম দিনের ব্যথা মা লজ্জায় কারো কাছে বলে না দ্বিতীয় দিনের ব্যথা মা দিব্যা কামড় দিয়া সহ্য করে একদিন দুই দিন তিন দিন যখন বড় হয়ে যায় মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলে আর দেখে দেখে বলে তোমরা কারা গো আমার মাথায় পানি দাও আমার মুখে পানি দাও মনে হয় আমি পৃথিবীর জমির থেকে বিদায় হয়ে যাব কষ্ট করে করি একদিন দুই দিন তিনদিন প্রসব ব্যথা সহ্য করে সন্তান মার কোলে যাই লাঠি মেরে কোলে যার মধ্যে আঘাত দিয়া সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল মা রক্তাক্ত হইয়া পড়ে আছে কেমন রক্তাক্ত হয় যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে যাদের ময়দান আহত হয়ে গেলে আহত শরীরের শরীর থেকে যে পরিমাণ রক্ত ভাঙ্গে এমন রক্তাক্ত হইয়া মা দুঃখী জমিনে পড়ে যখন গড়ায়া গড়ায়া কানলে আর সন্তান হওয়া হওয়া কোয়া কানলে সন্তানের কান্নার আওয়াজটা যখন মার কানে গিয়ে পৌঁছল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মার কলবে মার দিলে একটা মহাব্বতের বন্ধন সৃষ্টি করে দে মার মনটা আমাকে বারবার বলে চোখটা খুলে দেখ না তোর কি হয়েছে মা সন্তানের কান্না সহ্য করতে হবে রক্ত মাখা দুইটা হাত তখন বিছাইয়া দে আর ডেকে ডেকে বলে তোমরা কারা গো দাও আমার সন্তানকে তোমরা আমার কোলে দাও মা তো গেলি সন্তানকে কোলে লইয়া বুকে জড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে আর কান্দিস না আমি তোর মা আমি মা থাকতে আমার সন্তানকে কষ্ট করতে হবে না আমার ভাইরা একটা স্লোগান দিল আমাদের উত্তরটা দিছেন
বেমারা মুরগার মতন মাশাআল্লাহ মানুষ তো খুব বেশি আওয়াজটা দিছেন ই আওয়াজ লে জিহাদ গেলে ফিরা খাইয়া বাইকে আওয়াজ ছাড়া কোনো উপায় নাই যখন ঠিক না সুতরাং নামটা তো মৌলি বাজার কাম ওই দিকে মরা বাজার ও হ্যাঁ এখন শোন সুলতান প্রবিষ্ট হলো দুনিয়াতে আসলো মার কি দায়িত্ব শেষ কষ্ট শেষ এত জোর কোন না কথা রোজা রাখছেন কষ্ট কিনা শেষ না আরো বাড়ছে অদ্দি তো আছিল এক জ্বালা যন্ত্রণা একটা আছিল সেটি ভিতরে আছিল এখন বাড়িছে এখন তো কত সমস্যা ঠান্ডা কাশি আমেশা পাতলা হয় না ডায়রিয়া রে কত যন্ত্রণা বাচ্চার হেনিয়া যখন ঠিক না আল্লাহ তোমার মাতৃলম্বন কষ্ট গুলো মা তোমাকে তার বুকের তাজা দুধ পান করাইয়া লালন পালন করেছে সুবহানাল্লাহ জোর কর না দুধ কাটা খাওয়াইছে আটা জোর কর না আরো জোর কর এখন তো ডিজিটাল যুগ অনেক মায়ের আছে বাচ্চারা বুকের দুধ খাওয়ায় না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ডিব্বার দুধ খাওয়া যেরকম ডিগ্রি অথচ বিজ্ঞান বলে মায়ের দুধের কোন বিকল্প নাই আল্লাহর কোরআন বলে মার দুধ হলো একটা ঔষধ যেরকম ডিগ কিনা দেখেন মহান আল্লাহ কেমন একজন কারিগর মায়ের রক্ত এবং ভাইখানা থেকে আল্লাহ তার কুদ্দুটি মেশিন দিয়া ফেরাইয়া বাইর করে মার বুকে আল্লাহ সন্তানের জন্য সুস্বাদু দুধ তৈরি করলো যেই দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই ভাইখানা কোনো দুর্গন্ধ নাই সুবহানাল্লাহ যখন এর বলে আল্লাহ কব আগে দিছি না রে ঠান্ডা গেলে তোর বহু কব জম্ব ঠিক নি বেশি ভাতলা করছি না খাই থাকতে না বেশি ডানা করছি না গলা মেঝে বাম ফুরি দিব গা তোর কোন ঠিক না বেশি তিতও করছি না খাইতে করতে না মিষ্টিও বেশি দিছি না এওয়া খাইতে পারতে না আবার একটা ছিদ্র দিয়ে বের করলে বেশি করে বাড়িয়া গলা মেঝে বান ভরবো বত্রিশটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ আস্তে আস্তে করে তোমার মায়ের বুক থেকে তোমার মুখে আমি আল্লাহ সুস্বাদু দুধ পৌঁছাইয়া দিয়েছি সুবহানাল্লাহ যখন এখন আসুন বলতেছিলাম মায়েরা বাচ্চারা বুকের দুধ অনেকে খাওয়া না ডিব্বার দুধ খাওয়া এলে কেন ফুলা হন বড় আমার কথা শুনে না ঠিক নি একটা প্রশ্ন করে জবাব দেন তো দেখি হাঁসের ডিম কেটা ভরে হ্যাঁ আর বাচ্চা ফুটা মুরগা জোর কর না ডিম পারা হাঁসে বাচ্চা ফুটা মুরগি যেরকম ঠিক না মুরগিটা বাচ্চা ডিমটা ফুটা সারলে এরপরে মুরগিটা নে শুকনার দিকে বাড়ির দিকে যা একবারে দিকে শুকনার দিকে যা আর বাচ্চারে যা খালের দিকে নদীর দিকে যা হানির দিকে যা কি কম এ বুঝাইছি কথা যে তুমি আমার মা না আমার মাঝে অস্তিত্বই ভানি যারা ঠিক কিনা এই জন্য যে সমস্ত মায়েরা বাচ্চারে ডিব্বা খাওয়াইব দুধ খাওয়াই তোর বুকের দুধ হ্যাঁ বড় রকম যে দুধ তোমা খাইছি না ডিব্বা দুধ খাইছি যারা কোন ঠিক না আরো যারা কোন ঠিক কিনা আল্লাহ জাগা হইতেছে না আচ্ছা জাগা তো হইতেছে না আমরা দেখতেছি অনেক ভাই দাঁড়া রয়েছে একটু মেহরবানি করিয়া সামনের দিকে আগায় আসলে একটু একটু আগাইলেও স্যার আঙ্গুল আগাইলেও কিন্তু কম না যেরকম ঠিক না একটু মেহরবানি করে যে জায়গা আছেন ও না উঠা বয়া বয়ে একটু সামনের দিকে ঠেলা দেন এ একটু মেহরবানি করিয়া একটু আগান ভাই একটু আগান সামনে ফানি নাই শুকনো হই ফানি নাই ফানি নাই সামনের দিকে আগায় আসেন মেহরবানি করে একটু সামনের দিকে আগায় আসেন লা ইলাহা ইল্লাল্লাহ যার সামনে খালি দেখা আছে ব্লক করে বসেন ভাই মেহরবানি করে সামনে দিকে আগে আসেন সামনে দিকে আগে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা হাফেজ জুবর আহমদ আনসারের সাহেব দামাত বরকত মনে আইব হচ্ছে না কেন আইতাছে ইনশাআল্লাহ আইব শিম মনে কইনা আমার না নি আইয়ে আইব ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তাহলে কেউ উঠবেন না জিয়াদা খান আছে দাদা দা বইতেন আমার ভাইরা এখন আসলে বলতেছিলাম যে মা তার দুই তিন নম্বর কষ্ট হইল যে বুকের দুধ খাওয়াইয়া সন্তানকে লালন পালন করা সেরকম ঠিক কিনা কিছুক্ষণ পরে সন্তান মার ডান দিকে পশ্চাৎ পায়ে খাড়া করে দেয় আবার মা সন্তানকে নিয়ে বাম দিকে শোয়ায় বাম দিকে নিয়ে কিছুক্ষণ পরে সন্তান মার বাম দিকে পশ্চাৎ পায়ে খাড়া করে দেয় মা দুঃখিনী তার বুকটা খালি করে নিয়ে বুকে জায়গা দিলে কিছুক্ষণ পরে সন্তান মার বুকে পশ্চাৎ পায়ে খাড়া করে দেয় মা গুসা করিয়া থাপ্পড় দেয় না গলা চিবার দিয়ে ধরে না এমনকি ধাক্কা দিয়ে খাটির নিচে জমিন আমাকে ফেলে দেয় না যেরকম দিক কিনা আরো যেরকম আমরা তো বাচ্চার বাপ বাচ্চালে মায় লাগেনি মায় লাগে না আর মায় লাগে না খালি মুখটা বেয়া করে একবার পাপ পাপা আব্বা কই তাহলে কই যারা ডুলে লাগা যেরকম ঠিক নেই কত মহাব্বত বাচ্চা লেগে সারাদিন ব্যবসা করে দোকানদারি করে বাসায় গেছেন রাত বাজে বারোটা বেগম সাহেব মনে মনে কইতাছে অত সারাদিন কষ্ট করে বাসায় আইছে কেমনে ঠান্ডা তোর কে খানাটা দেই বিবেকও বাধা দেয় আচ্ছা তোর কে গরম করে খানাটা দেই বেগম সাহেব টুকটু ভাগ করো বাচ্চা গুম উঠে গেছি গা উল্টা হুর আসিলি হারাইছে কেকে শুরু করেছে তখন আমরা নিজে কুলু লইয়া কান্দিস না কান্দিস না চলিয়া তো হ্যাঁ ঠ্যাং ঢাবুন চিনি হ্যাঁ তো ঠিক ব্যবহার করতে এটা আঁকলো কেকে করে বই করে সেরকম ঠিক না আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে এই জন্য আমার ছিল আমার কিছু আয়াতের মধ্যে লোকমান হাকিম তার ছেলেদেরকে উদ্দেশ্য করে দুইটা নসিহত করছিলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله لقمان حكيم ترسل ذلك لقوه والليل শিরিক করব না শিরিক হলো মারাত্মক জুলুম শিরিক হলো বড় অন্যায় শিরিক থেকে তোমরা মুক্ত থাকবা হযরত লুকমান হাকিম তার ছেলেদেরকে ওয়াজ করেন নসিহত করলেন যে নসিহতরা যে ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হলো যে ওয়াসটাকে আল্লাহ কোরআনে আয়াত বানাইয়া সুবহানাল্লাহ যেরকম না কোরআনে আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে আল্লাহ নাজিল করলেন এখন আসুন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে ওয়াজ করলেন তোমরা শিরিক করবা না শিরিক মুক্ত আমল করবা الشرك لظلم عظيم نشتر شرك لو مرد تو باب امرا بانگلادش مسلمان دار امرا ور کے شرك کرینا ہاں شرك کرینا امرا زورو کرنا কোন কথা শিরিক হয় এটা তো আমরা বুঝি না বেশাব যদি বছর গাভীটা দুধ না দিত সংসারটা একবারই শেষ আছিল শেষ এবং তুফান সুরসের চলন আরম্ভ হয়ে গেছে
ঘরের মধ্যে বাস দেখিয়ে দিয়ে দইরা লা ইলাহা ইল্লাল্লাহ তো সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন দোয়া করতেছে তুফান জন শেষ কর যদি ঘর ফালাড়ি না লাগাইতাম ঘরটা তো কই গেল হইলে সুনামগঞ্জ গিয়ে ওটা লাগাল হওয়া গেল হইলে কি কন ঘর রাখছে কে না সংসার রাখলো কে রিজিকের মালিক কে এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত লুকমান হাকিম তার ছেলেদেরকে ওয়াজ করতে লাগলো সাবধান শিরিক করবা না শিরিক মুক্ত ইবাদত করবা যরকম ঠিক কি না وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ إِنِ أن اشكر لي ولوالدي إليك إلي المصير دوی نمبر وصیت করলেন حضرت لقمان حکیم তার ছেলেদেরকে উদ্দেশ্য দুই নম্বর ওয়াজ করতে লাগলেন মাতা পিতার প্রতি ভালো আচরণ করবা মাতা পিতার প্রতি ভালো সৎ ব্যবহার করবা কেন মা এবং বাবা বড় কষ্ট ত্যাগ স্বীকার কইরা একটা সন্তানকে লালন পালন করেছেন যরকম ঠিক কিনা এত যরকম মাতা পিতার প্রতি ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরেক আয়াতে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولين ومانوش এবাদত করবে একমাত্র আমি আল্লাহ হুকুম পালন করবে একমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব আমার হুকুম আমার এবাদত করার পরে মাতা পিতার প্রতি ভালো আচরণ করবা সৎ ব্যবহার দেখাইবা যরকম ঠিক কিনা এত যরকম এখন আসুন মা এবং বাবা এরা মূল কতজন যরকম না কয়জন এই দুইজনের মধ্যে অধিকার ফাওনা বেশি কার একজন সাহাবী নবীর দরবারে গিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত বেশি কার করতাম রসুল বলেন তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তারপরে খেদমত কার করতাম রসুল বলেন তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে খেদমত কার করতাম রসুল বলেন তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তারপরে খেদমত কার করতাম রসুল তখন বলেন তোমার বাবা এই হাদিসে আল্লাহ রসুল মার কথা কবার বললেন এত জোরে কর না বাবার কথা তাহলে পরিষ্কার হয়ে গেল মা এবং বাবা এই দুইজনের মধ্যে সন্তানের কাছে অধিকার ফাওনার বেশি হলো মার জোরে কর ঠিক কিনা অথচ আমাদের দৃষ্টিতে আমাদের চোখের সামনে বাবার চাইতে মার চাইতে বাবার ভাবনা বেশি হওয়ার কথা কেন বাবা ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেমেয়ের সংসারের কথা চিন্তা করে কেউ বিদেশ থাকে কেউ ব্যবসা করে কেউ সিন্ধি চালায় কেউ রিক্সা চালায় কেউ দোকানদারি করে কেউ কৃষি কাজ করে চতুর্দিক থেকে বড় কষ্ট করে মেহনত করে সংসার গুছায় আর মা শুধু ঘরে থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোমার কাছে বাবার ভাওনা বেশি হইল আমি আল্লাহর কাছে তোমার মার ভাওনা বেশি সুবহানাল্লাহ জোর কর না মার ভাওনা বেশি কেন বাবারটা কম কেন এটা কারণ আছে নি হ্যাঁ ওয়াসাইলাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه
كرها ووضعته كرها